হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এখানে আমরা চুলায় তেলটা গরম করে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, একটা মজাদার মাংস রেসিপি তৈরি করব। আসলে রোজার মধ্যে কিছু খেতে ভালো লাগতেছিল না, তখন চিন্তা করলাম হালকা পাতলা অল্প মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা মাংস কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা বাটা মশলা নিয়েছি জিরা বাটা, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, সবগুলো পেস্ট একসাথে মিশিয়ে রেখেছিলাম। তো এই পেস্টটা এখানে দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে। তো আপনাদের সবার রমজান কেমন কাটলো বলুন। এবার আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে দিবেন বরাবর মতো। তো রোজা রমজানের সময় আসলে কোনো কিছু খেতে ভালো লাগে না, মাহে রমজান প্রায় অনেকটা দিন হয়ে গেল, প্রায় শেষের পথে চলে আসছে। আসলে রমজানের দিনে একটা স্পেশাল থাকে, রোজা রাখার একটা ব্যাপার থাকে। গরিব দুঃখীদের অনেকে আছেন ভালো মানুষ যারা হচ্ছে আল্লাহর দিকে তাকে, অনেককেই গরিবদের সাহায্য করে, তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো। এখানে আমরা ঝাল মশলাটা দিয়ে দেব ভেতরে, ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আসলে মানুষের জীবনটা অনেক কঠিন, আজকে আমরা ভালো আছি, কত মানুষ খারাপ আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কষ্ট থাকে লুকিয়ে, তার মধ্যে দিয়ে হাসি নিয়ে বেঁচে থাকতে হয়। তো মশলাকে ভালো করে কষিয়ে নিলাম, এভাবে ভালো করে আপনারা কষিয়ে নেবেন মশলাটাকে। এবার আমরা মাংসের টুকরোগুলো দিয়ে দিব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, টুকরোগুলো দিয়ে দিলাম ভিতরে। আসলে আম্মুর মাংসের রান্না আমার কাছে খুব ভালো লাগে, এবং সবসময় আম্মুকে বলি আম্মু তুমি মাংস রান্না করে দাও, আর সেও সত্যি আমার জন্য সব কিছু করে। আসলে যাদের বাবা মা নাই তারাই বোঝে বাবা মা না থাকার কষ্ট। তো আমার বাবা মা আছে, অনেকেরই আছে, আব্বু আম্মু দুইজনেই নেই। আসলে আল্লাহ সত্যি আমি অনেক একটা লাকি পার্সন যে আমার কাছে আমার আব্বু আম্মু আছেন, আমি সত্যি একটা হ্যাপি পার্সন আমার যেটা মনে হয়। এবার কেটে রাখা আলু টুকরাগুলো দিয়ে দিলাম যাতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আসলে মায়ের হাতে রান্না কোনো তুলনা হয় না। আপনাদের যাদের মা বাবা আছেন সবাইকে আমি একটা রিকোয়েস্টই করব, সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করবেন, নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ যখন আপনার বাবা মা অনেকেরই আছে যাদের নাই, তারাই আসলে বোঝে বাবা মার মূল্যটা কতটা। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবং উপর দিয়ে কাঁচামরিচগুলো ছড়িয়ে নিব। তো রান্না প্রায় শেষের পথে চলে আসছে, এভাবে কিন্তু কষিয়ে আপনার গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ইফতারিতে আমি এটাই খাবো, কারণ কি আমার ভাজা পোড়া খেতে একটু ভালো লাগতেছিল না, আমি আম্মুর হাতের এই মজাদার রান্নার ঝোলটাই খাবো, যেটা খেতে আসলে সত্যিই খুবই দারুণ ছিল। এবং মায়ের হাতে রান্না তো দারুণ হয় এবং স্পেশাল হয়, কারণ মা স্পেশাল। সো আসসালামু আলাইকুম, আজ এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।